আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড ঈদ মোবারক সবাইকে ঈদুল আজহা শুভেচ্ছা এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ফজরের নামাজ পড়ে উঠেই দেখি যে এই বৃষ্টি ভেবেছিলাম যে সকাল পর্যন্ত বৃষ্টি কমে যাবে বাট এই বৃষ্টি তো কমার নামই নিল না তাই সকালবেলা লাস্টবারের মতন গরুটাকে একটু দেখে আসলাম কোরবানির আগে এন্ড দেন বাসায় এসে সেই ঘুম জানিও না কখন কোরবানি হয়ে গেছে সকালে উঠতে উঠতে একদম 10টা বেজে গেল এন্ড উঠেও দেখি বৃষ্টি অবশ্য একটা মজার ফ্যাক্ট ছিল আম্মু অনেক কিছু রান্না করছে এন্ড এত দেরি করে ওঠার জন্য একটা বকাও খেয়ে নিতে হয়েছে যাই হোক স্কিপ টু দ্য ব্যাড পার্ট আম্মু দেখলাম মিষ্টি দই বানিয়েছে আবার নবী সময় বানিয়েছে আমি জাস্ট নবী সময়টা ট্রাই করেছি কজ আমার এতটা সুইট জিনিস পছন্দ না এন্ড দেন একটু নিচে গেলাম দেখতে যে মাংস কেমন কাটাকাটি হচ্ছে এন্ড আমি বাসায় যাওয়ার কিছুক্ষণ পরে আমাদের বাসায় মাংস চলে আসছে আমাদের রান্না করার জন্য সো মাংস আসলে আমার যে ফ্যাসিনেশনটা কাজ করে যে আমার ওটা ধরতে হবে কোরবানির মাংস আমার ধরতে অনেক মজা লাগে অ্যান্ড দেন লিটারালি আমি কিছুক্ষণ বাচ্চাদের মতন মাংস নিয়ে খেলা করার পর আম্মু মাংস নিয়ে রান্না করা স্টার্ট করে দিয়েছে অ্যান্ড যেহেতু আমার কোনোই কাজ ছিল না সো আমি দেখতেছিলাম যে আম্মু কীভাবে রান্না করে অ্যান্ড এই মাংস মাখানোর পার্টটা আমার অনেক মজা লাগে অ্যান্ড দেন মাংস মাখা শেষ হয়ে গেলে আম্মু চুলায় মাংস চড়িয়ে দেয় অ্যান্ড ওয়াজ ওয়েটিং যে কখন রেডি হবে লুকস ইয়ামি রাইট অ্যান্ড আমার যেহেতু কোনো কাজ ছিল না আমি বারবার এসে চেক করতেছিলাম যে মাংস কতটুকু হলো অ্যান্ড ফাইনালি মাংস অলমোস্ট রেডি হয়ে যায় সো ইটস রেডি আম্মুকে বললাম যে একটা মাটির পাত্রে বিফগুলোকে সার্ভ করতে তাহলে দেখতে আরও ভালো লাগবে অ্যান্ড নাও ইটস টাইম টু ইট আম্মু ঈদের জন্য রোস্টও বানিয়েছিল তো আমি ভাবলাম ফার্স্টে রোস্ট দিয়ে ট্রাই করি তারপরে বিফ নেব কজ পরে আর চিকেনের ফ্লেভারটা পাওয়া যাবে না আম্মুর হাতের রান্না তো অসাধারণ আর আম্মুর রোস্টটা এত মজা হয় যে বলার মতন না অ্যান্ড দেন একটু কোক অ্যান্ড নাও ইটস টাইম টু ইট দ্য বিফ অনেক মজা হয়েছিল আম্মুর রান্না যে এত মজা কি বলবো আর দেন বিকালের দিকে বৃষ্টি থেমে যায় আর আমরা ডিসাইড করি যে ঘুরতে যাব সো আমি আমার বেস্ট ফ্রেন্ডকে নিয়েছি আর ওর বড় বোন এসেছিল দেন আমরা ডিসাইড করলাম যে আমরা নির্ঝরে যাব এই ওয়েদারে নির্ঝর এত ভালো লাগে আমার জাস্ট লুক অ্যাট দ্য ভিউ সো আমরা বেসিক্যালি পুরো নির্ঝরটা ঘুরলাম আর হাঁটাহাঁটি করছিলাম বেস্ট ফ্রেন্ড সাথে থাকলে যা হয় আর কি আমরা প্রচুর গল্প করতেছিলাম অ্যান্ড আমাদের বের হতে না বেশ ভালোই দেরি হয়ে গিয়েছিল অ্যান্ড সন্ধ্যা অলমোস্ট হয়ে যাচ্ছিল সো আমরা ভাবলাম যে আরেকটু ঘোরাঘুরি করে ত্রিবেণীতে যেয়ে কিছু খাওয়া দাওয়া করা যায় নাকি সো এখানে একটাই রেস্টুরেন্ট আছে এটা হচ্ছে ত্রিবেণী এখানে এখানকার ভিউটাও অনেক সুন্দর সো এটা হচ্ছে তাদের ক্যাফে কাউন্টার অ্যান্ড এদিক দিয়ে যেতেই আরেকটা ডোর পাবেন আপনারা যেটা দিয়ে বের হইলেই হচ্ছে লেক যেই লেকে হচ্ছে বোট রাইডিং করানো হয় অ্যাজ অনেক দেরি হয়ে গিয়েছিল আর ঈদের দিন তো অনেক বেশি লাইন থাকে সো আমরা আর বোটে উঠলাম না অ্যান্ড এই বোটগুলোতে উঠতে চাইলে আপনাদেরকে লাইফ জ্যাকেট পরিয়ে দিবে অ্যান্ড আপনাদেরকে পা দিয়ে সাইক্লিং করা লাগবে আর কি মানে নিজেরাই নিজেদের বোটটাকে হচ্ছে সামনে আগিয়ে নিয়ে যাবেন সো এটাই হলো তাদের করিডোরের যে ভিউটা এখান থেকে আপনারা পুরো নির্ঝরের একটা ছোটোখাটো ডিসক্রিপশন পেয়ে যাবেন অ্যান্ড আকাশে ছোট্ট একটা চাঁদ দেখা যাচ্ছে লেকের সাথে যেই ব্রিজটা আপনারা দেখছেন সেটা পুরোপুরি হাতি ঝিলের মতন আগে এখানে লাইটিং করা হতো বাট এখন করা হয় না ইলেকট্রিসিটি সেভ করার জন্য তখন দেখে কেউ চিনতেই পারতো না এটা হাতির ঝিল নাকি নির্ঝরের সেই ব্রিজটা অলমোস্ট সন্ধ্যা হয়ে এসেছে সূর্য ডুবে গেছে এটা মেনলি আর্মিদের এরিয়া সো তেমন একটা ভিড় বা চিল্লাচিল্লি এখানে কোনো কিছুই তেমন আপনি পাবেন না তাই বলে আপনার অনেক ভালো লাগবে এখানে এসে আপনি পুরাটা টাইম ভালো মতো এনজয় করতে পারবেন সন্ধ্যা অলমোস্ট হয়ে গেছে তাই আমরা রেস্টুরেন্টে এসে বসলাম অ্যান্ড ঈদের দিন তেমন একটা খাওয়া যায় না সো আমরা মিল্কশেক অর্ডার করেছিলাম সো এই তো আমার ফ্রেন্ড আর আমার আর আপু আমরা অনেক গল্প করলাম আর গল্প করতে করতে 7:30টার মতন বেজে গিয়েছে সো আমাদের যেতে হবে
I hope you guys remember that moss. And then নিঝড়ে ঘোরাঘুরি শেষ করে আমি আমার ফ্রেন্ডের বাসা যাই। সে আমাকে চটপটি খেতে দেয়। বলে রাখা ভালো, আম্মু এবার আমাকে চটপটি বানায় দেয় নাই, সো আই ওয়াজ ভেরি স্যাড। অ্যান্ড ও আমাকে চটপটি দেওয়াতে আমি অনেক হ্যাপি হয়ে গেছিলাম। অ্যান্ড দেন ওদের বাসায় হচ্ছে মাংস আর রুটি হয়, যেটা অনেক মজার। আর মাংসটা এত মজা ছিল, আমার আবার খেতে ইচ্ছা করতেছে। এভাবে রুটি ছিঁড়ে মাংসটা দিয়ে একদম মুখে ঢুকাই দেবেন, শেষ। সো এই ছিল আমার ঈদের দিনের উড়া ধুরা ব্লগ।